বসন্তে বরফে ঢাকলো সান্দাকফু। অসময়ের এই তুষারপাতে পাহাড়মুখী হতে শুরু করেছেন পর্যটকেরা। বুধবার সকাল থেকেই দার্জিলিংয়ের সান্দাকফু বরফে ঢেকে রয়েছে। অসময়ে তুষারপাতের খবর ছড়িয়ে পড়তেই পাহাড়মুখী হতে শুরু করেছেন পর্যটকেরা। শুধু এদিনই নয়, আরও কয়েকদিন ধরে চলবে এই তুষারপাত। আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসে পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি। দোলের সামনে এই তুষারপাত ব্যাপক সংখ্যায় পর্যটকদের দার্জিলিংয়ের পাহাড়ে টেনে আনবে, এমনটাই আশা তাদের। কেন এই অসময়ের তুষারপাত? অসময়ে তুষারপাত সান্দাকফুতে নতুন কিছু নয়। গত বছর মার্চ মাসে সান্দাকফুতে বরফ পড়েছিল, কয়েক বছর আগে এপ্রিল মাসেও বরফ পড়েছে। এ তো সবে মার্চের তৃতীয় সপ্তাহ। শীত চলে যাওয়া এবং ভরা বসন্তের সঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। তারই মধ্যে হঠাৎই তাপমাত্রা কমে যাওয়ায় আর বরফ পড়ার ঘটনা চমকপ্রদ বটে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত দু মাস ধরে দার্জিলিং সহ উত্তরবঙ্গে বৃষ্টিপাত ছিলই না। ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হলেও জলীয় বাষ্প না থাকায় এই দু মাস বৃষ্টিপাত হয়নি। সিকিমের আবহাওয়া দপ্তরের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, গত কয়েকদিন ধরেই একটি নিম্নচাপ তৈরি হয়েছে, তার সঙ্গে বঙ্গোপসাগর থেকেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসতে শুরু করেছে। ঘূর্ণাবর্ত থাকায় সেই জলীয় বাষ্পর উপরে উঠে গিয়ে জমাট বেঁধে বৃষ্টি এবং তুষারপাত ঘটিয়েছে। আগামী কয়েকদিন ধরে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে, সেই সঙ্গে দার্জিলিং এবং সিকিমের উঁচু জায়গাগুলিতে তুষারপাতও চলবে। বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত পরিমাণ জলীয় বাষ্প আমাদের এই অঞ্চলে ঢুকছে, এটা আগামী কয়েকদিন চলবে। এটা মোটামুটি উত্তরবঙ্গে, উত্তরবঙ্গ এবং সংলগ্ন সিকিমে সমতল এবং পাহাড়ে দুটো জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং উঁচু জায়গায় তুষারপাত, এবং কিছু কিছু জায়গায় হচ্ছে বজ্রগর্ভ মেঘের সঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রপাতের সঙ্গে কিছু ঝড়ো হাওয়াও থাকবে, ঝড়ো হাওয়া। আর পাহাড়ে বিশেষ করে সিকিমের বিক্ষিপ্তভাবে এক দু জায়গায়, পূর্ব সিকিমে বিক্ষিপ্তভাবে এক জায়গায় ইয়ের ভারী ভারী বর্ষা বা ভারী হেভি রেন বা হেভি স্নোর সম্ভাবনা একটা আছে। এখন ভরা পর্যটন মরশুম, কিন্তু লোকসভা নির্বাচনের দামামা বেজে যাওয়ায় এবার পর্যটনে কিছুটা ভাটা এসেছিল। অসময়ে তুষারপাত সেই ধাক্কা অনেকটাই সামলে দেবে বলে আশা পর্যটন ব্যবসায়ীদের। উত্তরবঙ্গের অন্যতম ট্যুর অপারেটর সম্রাট সান্যাল তিনি বলেন, অসময়ে তুষারপাতে এদিন থেকেই আবার পাহাড়ে পর্যটক আসতে শুরু করেছেন। দোলের আগে উইকেন্ডের মাঝে এই তুষারপাত পর্যটকদের দার্জিলিংয়ে আসার ব্যাপারে নতুন করে উৎসাহিত করেছে। এই সময় পর্যটন মরশুম না থাকা সত্ত্বেও পাহাড়ে অর্থাৎ দার্জিলিংয়ে মানুষ, সাধারণ মানুষ এবং পর্যটকদের একটা আসার প্রবণতা দেখা দিচ্ছে। তার মূল কারণই হচ্ছে দার্জিলিংয়ের সান্দাকফু এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে স্নোফল। এই স্নোফলটা একটা পর্যটকদের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি করেছে। কিন্তু আমরা বরাবরই দেখেছি নির্বাচন দিনক্ষণ ঘোষণা করার পর পর্যটকরা বাড়ির থেকে সাধারণত বাইরে বেরোতে চায় না, কিন্তু এবার নির্বাচন দিনক্ষণ ঘোষণা করার পরও দেখা যাচ্ছে পাহাড়ে প্রচুর বুকিং আসছে এবং প্রচুর পর্যটকরা পাহাড়ের এই সৌন্দর্যকে উপভোগ করতে এই সময়টা আসতে চাইছে। তার মূল কারণটাই হচ্ছে এই নতুন করে অসময়ে বরফ পড়া। তাই পর্যটক ব্যবসায়ীদের কাছে এই সময়টা একটা উপরি পাওনা বলে আমার মনে হয়। তাই পর্যটকদের বলবো, আপনারা নির্ভয়ে আসুন, পাহাড়ের সৌন্দর্যকে উপভোগ করুন এবং স্নোফলকে উপভোগ করুন। পাহাড়ের মানুষের আশা এই তুষারপাত এই অঞ্চলের পর্যটন ব্যবসার ক্ষেত্রে একটা ভালো দিক। তাদের আশা এবারে দোল উৎসব পর্যন্ত দার্জিলিং পাহাড় পর্যটকে ঠাসা থাকবে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।
Thank you.